চাঁদপুরের কচুয়ার করোয়া ইউপি চেয়ারম্যানের উদ্যোগে দোয়া মিলাদ। চাঁদপুরের কচুয়া উপজেলার করোয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম সৌদাগরের উদ্যোগে খতমে ইউনুস কোরআন খানি দোয়া মিলাদ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। রবিবার লুন্তি গ্রামের সৌদাগর বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআনখানি ও খতমে ইউনুস শেষে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সৌদাগর, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, মনোহরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, শ্রীরামপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার, কৃষ্ণপুর মাদ্রাসার সুপার মাওলানা সলিমুল্লাহ মিয়াজিসহ আরও অনেকে। দোয়া মোনাজাত পরিচালনা করেন রহিমানগর পশ্চিম বাজার জামে মসজিদের খতিব মাওলানা মাসুদ আলম পাটোয়ারি। কোরআনখানি ও খতমে ইউনুছে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, মুহাদ্দিস, আলেম ওলামা মাশায়েখগণ। এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক কচুয়া বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালুকদার, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, করোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আকবর শেখ, সহসভাপতি আতাউর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মেম্বার, আওয়ামী লীগ নেতা আবু তাহের, জুলফে আলী, রেনু মিয়া সৌদাগর, শফিকুল ইসলাম ও কামাল হোসেন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক শামস মিঠু, যুবলীগ নেতা রাশেদ ও সুমন শিকদার প্রমুখ। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি।